Assalamualaikum. অনেক দিন পরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি লাস্ট 2 মাস ধরে ডায়েটে ছিলাম ছিলাম বলতে আমি 2 মাস পর থেকে আর ডায়েটটা কন্টিনিউ করতে পারছি না। তো এই 2 মাসে আমার ওজন কমেছে হচ্ছে 5.5 কেজি। এই 5.5 কেজি ওজন কমাতে গিয়ে আমি এই 2 মাসের মধ্যে বেশ কয়েকবার রুলস ব্রেক করেছি। এই রুলসটা যদি আমি ব্রেক না করতাম তাহলে হয়তো আমার ওয়েটটা আরও একটু বেশি কমতো, মাসে অন্তত 4-5 কেজি করে কমতো। কিন্তু আমি আসলে রুলসগুলো ঠিকঠাক মেনটেন করে চলতে পারিনি। বাসাতে যতক্ষণ ছিলাম আমি ঠিকঠাকই চলেছি, কিন্তু যখনই দুবার করে শ্বশুরবাড়ি গিয়েছি, দুবার করে বাবার বাড়ি গিয়েছি, প্রত্যেকবার আমার রুলস ব্রেক করে ইচ্ছা মতো খাওয়া হয়ে গেছে। কারণ আমি বাসায় আমার ডায়েটটা যেভাবে ফলো করি, কোথাও গিয়ে বাসার বাইরে ঠিক একইভাবে কিন্তু ওই রুটিন ফলো করে চলাটা আসলে কঠিন হয়ে যায়। তো এই কারণে আমার রোজটা ব্রেক হয়ে গেছে। তারপরেও আমি মিষ্টি জাতীয় খাবারটাকে চেষ্টা করেছিলাম না খেতে, শুধুমাত্র এই 2 মাসের মধ্যে একদিন দুটো পিঠা খেয়েছিলাম, এছাড়া আর কোনো মিষ্টি জাতীয় খাবার অন্তত খাইনি, তবে ভাতটা খাওয়া হয়ে গিয়েছিল। তো এখানে আমি যেহেতু ডায়েট শুরু করেছি, এখানে আমি ডায়েটের কিছু জিনিসপত্র আপনাদেরকে দেখাচ্ছি, আর বাকি কিছু জিনিসপত্র আজকে বাজারে গিয়েছিলাম সেগুলো সাংসারিক কাজকর্মের জন্য নিয়ে এসেছি। অনেক সবজি কিনেছি, ফল কিনেছি, সাথে বাচ্চার খাবার, সাংসারিক কিছু মশলা টশলা এগুলো আর কি নিয়ে এসেছি। তো আমি আসলে এই টোটাল ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আমি এই 2 মাসে ঠিক কীভাবে আমার ওয়েটটা কমালাম। আমার হাইট হচ্ছে 5 ফিট 2 ইঞ্চি একটু কম, আর আমার ওয়েট ছিল স্টার্ট করার সময় 72 কেজি 500 গ্রামের মতো। তো সেই জায়গা থেকে আমি 67 কেজিতে এসে আমার ডায়েটটা আবার ছেড়ে দিতে হয়েছে। কেন দিতে হয়েছে সেটা আমি পরে জানাবো, তবে ডায়েটটা কন্টিনিউ করতে পারলে আমি নিজেও খুশি হতে পারতাম, কিন্তু পরিস্থিতি এমন যে আমি ডায়েটটা কন্টিনিউ করতে পারছি না। কেন পারছি না সেটা আমি আপনাদেরকে কোনো একটা পরের ভিডিওতে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমি যেই 2 মাসের ডায়েট করলাম, আমার সকালটা শুরু হতে হচ্ছে এক্সারসাইজ করে। এক্সারসাইজ করার পরে আমি সর্বপ্রথম কুসুম গরম পানিতে ইসবগুল খেতাম সাথে চিয়া সিড মিক্সড করে। তো আপনারা যদি ওয়েট কমাতে চান তাহলে আমি বলবো, যদি আপনাদের পেটে মানে সহ্য হয়, আমার সহ্য হয় না বিধায় আমি গরম পানিতে লেবু চিপে দেইনি কখনো, তো আপনাদের যদি সহ্য হয় আপনারা ইসবগুলের সাথে চিয়া সিডের সাথে লেবু চিপে দিতে পারেন, আদার রস 1 চামচ দিতে পারেন। এটা খুবই মানে ওয়েট কমার জন্য খুবই কার্যকর একটা পানীয়। তো আমি আসলে এগুলো খেতে পারি না দেখি শুধু ইসবগুলা চিয়া সিডটা গুলিয়ে খেয়েছি। তারপরে যেটা করবেন যে এই ড্রিঙ্কসটা খাওয়ার পরে 8:30-8:30 দিকে সকালের মিলটা নেওয়ার চেষ্টা করবেন। একটা ডিম অবশ্যই রাখবেন, সেটা যেভাবে পারেন খাবেন, সবথেকে ভালো হয় সিদ্ধ ডিম খেতে পারলে, সাথে একটা শশা, 1 বাটি সবজি রান্না, ভ্যারাইটিস আইটেম দিয়ে সবজি করতে পারলে সবথেকে ভালো হয়, বিভিন্ন রকম পুষ্টিগুণ পাওয়া যায়। আর রাখবেন হচ্ছে 5টা করে কাঠবাদাম বা কাঠবাদাম বা আপনারা চীনাবাদাম চাইলে নিতে পারেন। এগুলো এটা গেল সকালের খাবার। 11টার দিকে ফল খাবেন, একটা পেয়ারার হাফ খেলেন বা আপেলের হাফ খেলেন, সবথেকে ভালো হয় দেশীয় যে টক ফলগুলো আছে এগুলো যদি খেতে পারেন। এটা হচ্ছে আমাদের সকালের মিল। এরপরে দুপুরে 1 বাটি আমি ভাত খেতাম, আর সাথে 1 বাটি সবজি, সাথে মাছ মাংস থাকতো, কখনো শুধু মাছ কখনো শুধু মাংস, কখনো দুটাই থাকলে পরিমাণে একটু কমিয়ে খেতাম, হয়তো মাংস 3 পিস 4 পিস খেতাম, সেই জায়গাটাতে হয়তো মাছও খাচ্ছে 1 পিস, মাংস 2 পিস খেলাম, মাছ 1 পিস খেলাম এরকম। তারপরে বিকেল 5টা-6টার দিকে বা সন্ধ্যার দিকে আপনারা আরেকটা মিল নিতে পারেন, সেটা হচ্ছে আবারও সেই টক জাতীয় ফল বা চিনি ছাড়া চা খেলেন বা 1 কাপ দুধ খেলেন, এরকমটা করবেন। আর রাতে গিয়ে আবার সকালের মতোই রিপিট হবে, একটা ডিম খাবেন বা ডিম যদি না থাকে একটা মাছ খাবেন বা 2 পিস মাংস খাবেন, সাথে 1 বাটি সবজি, শশা এগুলো রাখবেন, সাথে কাঠবাদাম বা চীনাবাদাম এগুলো রাখবেন। তো যারা কষ্ট বেশি করতে পারবেন না তারা চেষ্টা করবেন হচ্ছে সকালে এবং রাত্রে 1টা করে পাতলা লাল চালের যদি আটার রুটি খেতে পারেন ভালো, আর যদি একবারে আমার মতো রুটি টুটি বাদ দিয়ে চলতে পারেন আরও ভালো, তবে চেষ্টা করবেন যে
কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো না খাওয়ার। আর এই যে সারাদিনের রুটিন বললাম, এখানে কিন্তু কোথাও চিনির উপস্থিতি থাকবে না, একদম একটা না এভাবে চলতে হবে। তো 15 দিন এই টাইপের স্টাইলে চলবেন, আর এক্সারসাইজ মাস্ট। এক্সারসাইজ ছাড়া ওয়েট কমাটাকে আপনার চোখেই পড়বে না, মানে এত ধীর গতিতে কমবে, এই জন্য এক্সারসাইজ অবশ্যই করতে হবে। প্রথম 15 দিন এইভাবেই চলবেন। তারপরে যেটা করবেন, যে ওই যে সকালে আর বিকে রাতে যারা একটা করে পাতলা রুটি খাচ্ছিলেন, তারা রুটিটা অ্যাভয়েড করে বাকি রুটিন সেম রাখবেন। এবং তার পরের 15 দিনে গিয়ে দুপুরের ভাতটাকেও একবারে অফ করে দেওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয়, আর না হলে সেম রুটিনেই চলবেন, শুধু দুপুরে 1 কাপ সর্বোচ্চ ভাত খাবেন। মাথায় রাখবেন যে ভাতটা যেন কোনোভাবেই বেশি না হয়, পারলে কমিয়ে কমিয়ে খাবেন। যে ডায়েট চার্টটা বললাম, এই ডায়েট চার্টের মধ্যে সবজি যে আইটেমগুলো আছে ওগুলোর মাঝে কিছু বাদ দিয়ে খেতে হবে। তার মধ্যে মেজর যে জিনিসগুলো সেগুলো হচ্ছে মাটির নিচে তৈরি হওয়া সবজি খাওয়া যাবে না, আলু, কচু, মূলা, এই টাইপের খাবার। আর এছাড়া মাটির উপরে হওয়া সবজির মধ্যে কাঁচা পেঁপে, কাঁচকলা, মিষ্টি কুমড়া, এইগুলো অ্যাভয়েড করতে পারলে ইনশাল্লাহ ওজন কন্ট্রোলে চলে আসবে।